আসসালামু আলাইকুম। ছোট বড় সকলের জন্য হেলদি একটি খাবার পিনাট বাটার। আমরা অনেকেই জানি না ভীষণ স্বাস্থ্যকর এই খাবারটি কত সহজে ঘরে তৈরি করা যায়। বাদাম দিয়ে মাত্র কয়েক মিনিটেই তৈরি করে নিতে পারেন পিনাট বাটার, যা বাজার থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে। চলুন দেখিয়ে দিই পিনাট বাটারের খুব সহজ রেসিপিটি। এখানে আমি 2 কাপ বা 300 গ্রামের মতো চীনাবাদাম নিয়েছি। চীনাবাদাম আমাদের কাছে খুব পরিচিত ও সহজলভ্য একটি বাদাম। চেষ্টা করবেন ভালো মানের বাদাম ব্যবহার করার জন্য। মাঝে মাঝে 2-1টা নষ্ট বাদাম থাকে, সেগুলো বেছে ফেলে দিতে হবে। সবগুলো বাদাম ভালো হলে পিনাট বাটারটা পারফেক্ট হবে, তাই একটু বেছে ভালো বাদামগুলো নেবেন। বাদামগুলো এখন আমি ভেজে নিব, সেজন্য একটা প্যান হালকা গরম করে নিয়েছি। এবার বাদামগুলো দিয়ে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। প্যান বেশি গরম করতে যাবেন না, এতে বাদাম উপর থেকে পুড়ে যাবে, ভালোভাবে ভাজা হবে না। চুলার আঁচ মিডিয়াম ও লোয়ের মাঝামাঝিতে রেখে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। আর অবশ্যই অনবরত নেড়ে নেড়ে বাদামগুলো ভেজে নিতে হবে, তা না হলে সব বাদাম সমানভাবে ভাজা হবে না। আমি নেড়ে নেড়ে বাদামগুলো ভেজে নিয়েছি। ভাজতে আমার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো লেগেছে। একটা বাদাম আমি চেক করে দেখাচ্ছি, দেখুন ভাজা হয়ে গেছে। চাপ দিতেই বাদামের খোসা খুলে যাচ্ছে। এখন আমি চুলা অফ করে বাদামগুলো নামিয়ে নিব। একটা ছড়ানো পাত্রে নিয়ে বাদামগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা সুতি কাপড় দিয়ে বাদামের খোসা ছাড়িয়ে নিব। হাতে কাপড়টা নিয়ে তাতে কিছু বাদাম নিয়ে হাত দিয়ে চাপ দিতেই দেখবেন বাদামের খোসা সহজেই উঠে আসছে। এভাবে করলে খুব সহজে অনেকগুলো বাদাম একসাথে খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আমি এভাবে করে সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিব। দেখুন আমি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি যে প্রসেসে বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি, আপনারাও কিন্তু সেভাবে খুব অল্প সময়ে বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারেন। এবার ভেজে নেওয়া বাদামগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নিব। সবগুলো বাদাম ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এখন জারের ঢাকনা লাগিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে বাদামগুলো একদম গুঁড়া হয়ে যায়। আমি মাঝে একবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি, এতে সব বাদাম সমানভাবে ব্লেন্ড হবে। দেখুন বাদামগুলো কিন্তু গুঁড়া হয়ে গেছে। তবে বাদাম ব্লেন্ড করতে করতে একদম পেস্টের মতো করে নিতে হবে। পিনাট বাটার সামান্য মিষ্টি করার জন্য গুঁড়া করে নেওয়া বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। মধু দেওয়ার ফলে পিনাট বাটার কিছুটা মিষ্টি হবে, তার সাথে বাদাম ব্লেন্ড হয়ে পেস্টের মতো করে নিতেও সুবিধা হবে। পিনাট বাটার আরও একটু হেলদি করার জন্য সাথে দিচ্ছি 1 চা চামচ অলিভ অয়েল। অলিভ অয়েল ও বাদাম থেকে যে তেল বের হবে সব মিলিয়ে কিন্তু পিনাট বাটারে পরিণত হবে। তবে অলিভ অয়েলটা অপশনাল, এটা না দিলেও চলবে। আর দিচ্ছি সামান্য পরিমাণ হিমালয়ান পিঙ্ক সল্ট, আপনারা চাইলে সাধারণ লবণও দিতে পারবেন। এবার আবারও ঢাকনা লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। থেমে থেমে ভালোভাবে ব্লেন্ড করতে হবে, আর চেষ্টা করবেন বেশি ওয়াটার ব্লেন্ডার ব্যবহার করতে। এতে খুব সহজে কিন্তু আপনারা পিনাট বাটারটা তৈরি করতে পারবেন। দেখুন আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করতে করতে বাদাম থেকে যে তেল বের হয়েছে, এতে বাদামটা একদম পেস্টের মতো হয়ে গেছে। আমি চামচ দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন হলো। তৈরি হয়ে গেল খুবই হেলদি পিনাট বাটার। পিনাট বাটার কিন্তু খুব স্টিকি হয়, দেখেই বুঝতে পারছেন। দেখলেন কত সহজে ঘরে ভীষণ হেলদি পিনাট বাটার তৈরি করা যায়। এখন একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রাখলে মাসখানিকের মতো অনায়াসেই ভালো থাকবে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।